সালামু আলাইকুম। খেয়াল করেন, এটা আরএফএল এর বনশ্রীর শোরুম, ঢাকা, 24/12/2022 রেকর্ড করা। খেয়াল করেন, এখানে পুরাতন মালের দাম তো বাড়ার কথা না, নতুন মালের দাম বাড়ছে, নতুন এমআরপিতে বিক্রি হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্লিয়ার পুরাতন মালের এমআরপি চেঞ্জ করে নতুন যে পণ্য তারা তৈরি করছে, খরচ বেশি পড়ছে, সেটার এমআরপি পুরাতন মালে দিচ্ছে। কেন দিবে? পুরাতন মাল তো যে দামে আছে তাদের শোরুমে থাকবে, এটা জনগণ ওই দামেই পাবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু তারা করছে কি, 20-30-40 টাকার ব্যবধান করে ফেলছে নতুন মালের যে এমআরপি, সেই এমআরপি পুরাতন মালের স্টিকার মুছে কিংবা স্টিকার তুলে তারা তাদের মতো করে নতুন করে এমআরপি বসাচ্ছে, তাতে জনগণ 20-30 টাকা মানে চলে যাচ্ছে। দেখেন, স্টিকার একবারে মুছেই ফেলছে, মানে তুলে ফেলছে, নতুন করে আবার স্টিকার দিবে, মানে কি জঘন্য একটা জনগণকে ঠকানো। দেখেন, ব্যাপারটা হচ্ছে একজন কাস্টমার সেখানে গিয়েছিল, খুব ক্লোজলি সে তার মতো করে ভিডিওটা করেছে এবং আমাকে পাঠিয়ে বলেছে যে তার ব্যক্তির স্বার্থে, তার নিরাপত্তাজনিত ব্যাপারে, যে তার একটা ভয়েস এখানে ছিল, ভয়েসটা মুছে দিতে এবং তার পরিচয় গোপন রাখতে, স্বভাবত এটা আমি রাখবো। তো আরএফএল, প্রাণ আরএফএল বাংলাদেশের অনেক বড় একটা কোম্পানি, এখন জনগণের তারা ধরেন আপনার প্রাণ আরএফএল কর্তৃপক্ষকে বলি, যারা এখানে তার কর্মসংস্থানে আছেন, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলি, আপনারা যে এত এত প্রোডাক্ট তৈরি করছেন, আপনারা নিজেরা ব্যবহার করবেন না, জনগণ ব্যবহার করবে, মানে আপনাদের ইন্ডাস্ট্রি যত বড়ই হোক, পৃথিবীর সবচেয়ে বড় হলেও সেটা জনগণের উপর নির্ভরশীল, আবার জনগণ আপনাদের ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল। এখন পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা উচিত, পারস্পরিক এখানে মানে কেউ কাউকে ক্ষতিগ্রস্ত করা কিন্তু ঠিক না। আপনি পণ্য বানাবেন, অবশ্যই এটা লাভ করবেন, কিন্তু নতুন মালে আপনাদের খরচ বেশি হয়, এটা আমরা মেনে নিলাম, যদিও কেউ কেউ অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে, এর মধ্যে ইউনিলিভার অনেক বেশি বাড়িয়েছে, তারপরেও একটা বাড়ানো যাবে, কারণ এটা তো পণ্যের দাম বেড়ে গেছে, এটা আমরা জানি, কাঁচামালের দাম বেড়ে গেছে, কিন্তু পুরাতন মাল যেটা আপনাদের শোরুমে আছে কিংবা বিভিন্ন দোকানে আছে, এটাতে তো আপনি এই কারসাজিটা করতে পারেন না, নতুন এমআরপি পুরাতন মালে তো আপনি বসানোর কোনো অধিকার নেই। এখন যদি আপনি বলেন এটা আমার মাল, আমি মন চাইলে এমআরপি বসায়া, না, এটা ব্যবসায়িক নীতিতে পড়ে না, এটা স্বাধীন একটি দেশের ব্যবসায়িক পলিসিতে পড়ার কথা না। অনেক কোম্পানির ব্যাপারে এরকম অভিযোগ ছিল যে পুরাতন মালের উপরে নতুন পণ্যের দামের স্টিকার বসাই দিচ্ছে, কিন্তু ডকুমেন্ট এবং প্রমাণ ছাড়া তো কথা বলা আমার একদমই পছন্দ না এবং আমি কাজটা করতে চাই না। কোনো একটা শিল্পগোষ্ঠীকে, প্রতিষ্ঠানকে যদি আপনি দোষারোপ করেন কিংবা তাদের ভুলটা ধরানোর চেষ্টা করেন, সেখানে আপনার হাতে ডকুমেন্ট থাকতে হবে। এবং আজকে যে ডকুমেন্টটা আমি এখানে শো করলাম, বনশ্রী ঢাকা আরএফএল শোরুম, 24/12/2022 এটা রেকর্ড করা, একজন কাস্টমারের রেকর্ড করা। তো সেখানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে কি মানা করেছে, যে বলেছে ভাই মানা তো করেছে এক প্রকার, যে বলেছে এগুলো যদি জানে কোম্পানির চাকরি চলে যাবে, তাহলে কেউ না কেউ করছে, হয়তো কর্তৃপক্ষ নির্দেশনা দিচ্ছে কিংবা দিচ্ছে না, কিংবা কোনো একটা ম্যানেজার লেভেলে কেউ নির্দেশনা দিচ্ছে, কোনো একটা জায়গায় তো গ্যাপ আছে। তা আমি আমি বলবো প্রাণ আরএফএল কোম্পানিকে, কর্তৃপক্ষকে, এ ধরনের কাজ করবেন না, কোনো না কোনো কারণে এগুলা প্রকাশ পাবে, সত্য আপনি কখনোই ঢেকে রাখতে পারবেন না। এটা আমি প্রকাশ না করলেও আরেকভাবে প্রকাশ পেত, আপনাদের লোকেই প্রকাশ করে দিত, কোনো না কোনোভাবে জনগণ কেন ঠকবে, আপনারা কেন এরকমটা করবেন, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নির্দেশনা কিংবা শৃঙ্খলা আপনারা একটু বাড়ান, কারণ আপনাদের প্রতিষ্ঠানের ক্ষতি হোক, ব্র্যান্ডের ক্ষতি হোক, সেটা তো আমার চাওয়া না, আপনাদের সাথে আমার কোনো দেন দরবার নেই, আপনারা আমার কোনো ক্ষতিও করেননি, জাস্ট আমি জনগণের পক্ষে ভোক্তা অধিকার বলতে পারেন, আমি আমার অধিকার রক্ষাই, জনগণের অধিকার রক্ষায় কাজ করি, সেখানে আপনারা জনগণের কাছ থেকে 20-40 টাকা এইভাবে নিতে পারেন না। নিয়ম হচ্ছে পুরাতন মাল যেটা আছে ওই এমআরপিতেই বিক্রি হবে, নতুন মাল নতুন এমআরপিতে বিক্রি হবে, এখন পুরাতন মালের এমআরপি তুলে নতুন এমআরপি বসানোর কোনো রাইট আপনাদের নেই বলে আমার জানা। ভালো থাকবেন সবাই, জনস্বার্থে শেয়ার করুন, ব্যাপারটা হচ্ছে যেন তারা সচেতন হয়। আল্লাহ হাফেজ।